আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের একটি রেসিপি। আর এই মাছটির নাম হচ্ছে রানী পুঁটি। আমি এই রানী পুঁটিকে রানীর মতো সাজানো ট্রাই করব। না না, আপনারা ভাববেন না যে মেকআপ দিয়ে সাজাবো, অবশ্যই রান্না করে সাজাবো ইনশাআল্লাহ। এজন্য আমি মাছটিকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লেবু এবং লবণ দিয়ে। মাছের ক্ষেত্রে যত ভালো করে পরিষ্কার করে নেবেন ততই স্বাদটা বেড়ে যায়। এরপর এখানে দিয়েছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এবং সামান্য তেল দিয়ে মশলাটাকে একটু মেখে নিয়ে মাছের গায়ে মিশিয়ে নিয়েছি। এটি অবশ্যই হাত দিয়ে করবেন, তাহলে ভালো করে মশলাটা মাছের এপাশ ওপাশ লেগে যায়। তাই জন্য এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এবং তেল যখন গরম হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দিব। অবশ্যই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, মাছের ফ্রাইটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর যে পাতিলে রান্না করব সেটি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে দিচ্ছি মিডিয়াম আকারের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন পেস্ট, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, লবণ পরিমাণ মতো এবং সামান্য গরম পানি দিয়ে মশলাটাকে ভুনে নেব। যেহেতু হলুদ এর আগে দিয়েছি তাই জন্য এখানে 1/2 টিস্পুন হলুদ ইউজ করেছি। মশলাটা যখন একটু ভালো করে ভুনা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পাপরিকা পাউডার এবং মিডিয়াম আকারের একটি টমেটো কুচি। পাপরিকা পাউডার বাসায় না থাকলে না দিলেও হবে, এতে করে কোনো রকমের প্রবলেম নেই। এরপরে টমেটোটাকে ভালো করে সিদ্ধ করে নেব, মশলার সাথে ভালো করে টমেটোটাকে ভুনে সেদ্ধ করে নিব। ভালো করে ভুনা হয়ে যাবে তখন অ্যাড করব পরিমাণ মতো গরম পানি। পানিটা দেওয়ার পরে মশলার সাথে মিশিয়ে নিব। এরপর যখন দেখব ফুটে উঠেছে এমন করে তখন ফ্রাই করে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এরপরে মাছগুলোকে একটু মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে করে নেয়ার পরে আমি ঢেকে দিব মিডিয়াম আঁচে করে। এর কিছুক্ষণ পরে আবারও ঢাকনা তুলে মশলাটা মাছের উপর থেকে দিয়ে দিব। এভাবে করে মাছটাকে রান্না করে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আবারও রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিব আস্ত আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে ফালি করে দিতে পারেন, ঝালটা আপনার উপর নির্ভর করে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে করে রেখে দিব। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছি, সব কিছু পারফেক্ট। আমি এখন চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিব। এরপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা। যেহেতু আমি বলেছি আগেই যে মাছগুলোকে আমি রানীর মতো সাজানো ট্রাই করব, তো আমি চেষ্টা করেছি, বাকিটা আপনারাই ভালো বলতে পারবেন যে ঠিক মতো হয়েছে কি না সাজানো। আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে রানী পুঁটি। খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারেন এবং রান্নার পর রেজাল্টটা আপনারাই পেয়ে যাবেন, স্বাদটা কেমন হয়েছে কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।